মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকে বিসর্জন দিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠিত পাঠ করে ভার ঘোষণা করেছেন। প্রায় 51 লক্ষ শ্রমিক স্থায়ী এবং অস্থায়ী মিলে তাদেরকে পথে বসিয়েছে। 40 লাখ পাট চাষি তাদের দুর্ভোগ মানিয়ে এনেছে। পাট চাষি, পাটকল শ্রমিক এবং তার সাথে সংশ্লিষ্ট প্রায় 4 কোটি মানুষ তারা এই সরকারি সিদ্ধান্তের ফলে সীমাহীন দুর্ভোগে নিপতিত হয়েছে। তার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। বিজেএমসি কার্যালয়ের সামনে বিক্ষোভ, সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত, মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ আমরা পালন করেছি। তারপরেও সরকারের কানে আমাদের কথা ঢুকত না, কারণ এই সরকার বিনা ভোটের সরকার। 2018 সালের ডিসেম্বরে দিনের ভোট রাতে ডাকাতি করে চুরি করে এই সরকার ক্ষমতা এসেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত রাজ্য সরকার, সেই সরকার জনগণের প্রতি দায় নাই। এই সরকার ভারতের সমর্থন নিয়ে এখানে আমরা পুলিশদের সহযোগিতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। তবে এই সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে আসছে। শুধুমাত্র পাটক্ষেত ধ্বংস নয়, শুনেছেন চিনি কলগুলো বন্ধ করে দেওয়ার কায়দা চলছে। ইতিমধ্যে পঞ্চগড় চিনি কল সেটা বন্ধ ঘোষণা করার জন্য ইতিমধ্যে বৈঠক করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে। 15টি চিনি কলের মধ্যে 10টি চিনি কল এই পর্যায়ে তারা ব্যক্তি মালিকানা খাতে ফেরত দেবে। শুধু পাটকল চিনি কল নয়, দেশের সমস্ত সম্পদ দেশি বিদেশি লোকেদের গোষ্ঠীর হাতে তারা তুলে দিচ্ছে। আপনারা জানেন ধুলাই শাহজাহানপুরে যে গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশের কোম্পানি বাফেক্স, সেই গ্যাস ক্ষেত্র রাশিয়ার কোম্পানি গ্যাস কম তার কাছে ইজারা দেওয়া হচ্ছে। বাফেক্স সেখানে অনুসন্ধান করলো, আবিষ্কার করলো, সেখানে গ্যাস কোপ খনন করে সেখান থেকে গ্যাস উত্তোলন করছে। নতুন করে কোপ খনন করার জন্য গ্যাস কমকে দায়িত্ব দেওয়া হলো। বাফেক্স যেখানে 80 কোটি টাকায় একটি কোপ খনন করতে পারে সেখানে গ্যাস কম 180 কোটি টাকা দিয়ে গ্যাস কমকে ইজারা দেওয়া হয়েছে কোপ খনন করার জন্য। এই সরকার একে স্তরে জনস্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী পদক্ষেপ গ্রহণ করে চলছে। শুধু তাই নয়, এই সরকারের দুর্নীতি সেই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। আওয়ামী লীগের নেতারা বলে কোথায় কোথায় বিএনপির আমলে এক সার্বভৌমের দুর্নীতির কথা বলে। এখন সারা দেশে সরকারি সকল ভবনে দুর্নীতি হচ্ছে। এখন শুধু একমাত্র হাওড়ার নয়, সকল ভবনে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি সারা দেশে বেড়ে বসেছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন শরীফপুরের ছাত্রলীগের দুই নেতা দুই ভাই, তারা সেখানে 3000 কোটি টাকা তারা নাকি পাচার করেছে বিদেশে। এটা কি আরা দিনের চোরক যে সরকারি দল করলে, সরকারি সংগঠন করলে সেখানে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যায়? এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি চলে মালিক সাহেব, এর আগে আফজল সাহেব, তারও শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়েছে। সেই দুর্নীতির বিরুদ্ধে এই সরকার দুর্নীতিবাজদের কেশার স্পর্শ করতে পারে নাই, কারণ এই সরকার দুর্নীতির মাধ্যমে ক্ষমতা এসেছে, চুরির মাধ্যমে, ঠাকুরটির মাধ্যমে ক্ষমতা এসেছে। সে কারণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। সরকারের সমালোচনা করলে ডিজিটাল দিয়ে করতে আইন, সেই আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে করা হচ্ছে। সামনে বন্ধুগণ, আমরা এই ঘটনার প্রতিবাদ করছি, নিন্দা করছি, একই সাথে আমরা বলতে চাই এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার দেশি বিদেশি লুটপাট করবে।